এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো ঢাকা 17 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য এস এম আবুল কালাম আজাদ। মাননীয় সদস্য আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বাংলাদেশের এই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর তার আগে আমি সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনার সামনে পাঠ করে শোনাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 1971 সালের 25 মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা অনুদিত। ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন জাতি। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছো, যাহার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। শেখ মুজিবুর রহমান, 26 মার্চ 1971। মাননীয় স্পিকার, বিষয়টির অবতারণা করছি এই কারণে আমাদের সংবিধানের মুখবন্ধে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে এটির সাথে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়, সেজন্যে আমি বিষয়টি আপনার সামনে আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তাবনা। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছে। মাননীয় স্পিকার, এখানে যে অসামঞ্জস্য যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই, এটা যদি এভাবে হতো আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি, এটা যদি লেখা হতো মাননীয় স্পিকার, তাহলে এই সংবিধান পরিপূর্ণ হতো, বঙ্গবন্ধুকে পরিপূর্ণভাবে স্বীকার করে নেওয়া হতো। আমি প্রস্তাব করছি, এই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনার মাধ্যমে এই সংসদ এবং দেশবাসীর কাছে প্রস্তাবনায় রাখতে চাই 7ই মার্চ সম্পর্কে। এটা যদি এভাবে হতো আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 7 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি, তাহলে মাননীয় স্পিকার, কে কোথায় কোন মেজর, কোথায় কে কোথায় স্বাধীনতা ঘোষণা করেছে, এই বিষয়টি আর আসতো না। আজকে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি, এটি দূর করার জন্যে সংবিধানের মুখবন্ধের এই পরিবর্তন আনা অত্যন্ত অপরিহার্য বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি এখন 75 আগস্ট সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা জানি 75 আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবার দুই সদস্য ছাড়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া আর সকলেই সেদিন শাহাদত বরণ করেছেন। আমি যে কথাটি বলতে চাই, যে মানুষটিকে 17ই আগস্ট টুঙ্গিপাড়ায় সমাধিস্থ করা হলো, যেখানে 570 সাবান পাওয়া গেল না, হাওলাত করে এনে 570 সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করে কবরে
সমাহিত করা হলো আমার বন্ধু মুক্তিযোদ্ধা, সেই সময় এসডিপিউ ছিলেন গোপালগঞ্জে, মিস্টার নুরুল আলম, তিনি এডিশনাল আইজি পর্যন্ত হয়ে রিটায়ার করেছেন। তার কাছ থেকে শোনা, কবরে সমাহিত করার সময় এই পুলিশ অফিসারটি ছিলেন। মাননীয় স্পিকার, আজকে আমি যদি প্রশ্ন করি, যে মানুষটিকে 570 সাবান দিয়ে গোসল করাতে হয়েছে, বঙ্গবন্ধু নির্বাচিত জনগণের প্রতিনিধি ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করার পর, শহীদ হওয়ার পর, বঙ্গবন্ধু যে আল্লাহর অলি ছিলেন সেটা তিনি প্রমাণ করেছেন, এবং আল্লাহর অলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়া থেকে দোয়া করছেন বলেই বঙ্গবন্ধু কন্যা তিনবারের প্রধানমন্ত্রী। আজকের এই সংসদ, মাননীয় স্পিকার, আজকে আমি বলি বঙ্গবন্ধু কন্যা টুঙ্গিপাড়া থেকে দোয়া নিয়ে তিনবারের প্রধানমন্ত্রী হয়ে তিনি শুধু প্রধানমন্ত্রী হন নাই, তিনি আলাদা আউলিয়াও। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাকে পছন্দ করেন, তাকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করেন, এবং তিনি নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত হয়েছেন বলেই আল্লাহর প্রতিনিধি হিসেবে তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। তারই সন্তান শেখ হাসিনা, তিনি আওলাদে আউলিয়া, তিনি এখন দেশ পরিচালনা করছেন। আমি বিশ্বাস করি, আমি মনে করি, তার নেতৃত্বে, বঙ্গবন্ধুর দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে খালেদা জিয়া সহ কেউ রুখে দাঁড়াতে পারবে না, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধীরপদে অগ্রগতি উন্নয়নের দিকে ধাবিত হবে, এগিয়ে যাবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করবে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, সময়ও কম। আমি আমার নির্বাচনী এলাকার দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে আমার নির্বাচনী এলাকায় গুলশান বনানী বারিধারা নিকেতন সোসাইটি, আর দিকে হচ্ছে আমার নির্বাচন এলাকায় যে সমস্ত জায়গার নাম আমি উচ্চারণ করব, আপনি অবাক হয়ে যাবেন। গুলশানে যেগুলি আছে, যেখানে 97% মানুষ বসবাস করে, নর্দা, কালাচাঁদপুর, শাহজাদপুর, বাসতলা, বনানীতে কড়াইল বস্তি, সাততলা বস্তি, টিএনটি বস্তি, ক্যান্টনমেন্ট, মানিকদি, বালুঘাট, কালীবাড়ি, মাটিকাটা, বারনটেক, লালাসরাই, দামালকোট, কসুকেত বাজার, উত্তর পশ্চিম ভাসানটেক, বিআরপি, ভাসানটেক বস্তি, দেওয়ানপাড়া বস্তি। মাননীয় স্পিকার, 85% মানুষ আমার এলাকায় নিম্নবিত্ত এবং বস্তিবাসী, 15% মানুষ সোসাইটি এলাকায় বসবাস করেন, এবং সেখানে আমাদের বিরোধী দলের নেতা, আমাদের সাবেক প্রেসিডেন্ট এবং খালেদা জিয়া সহ আমাদের দেশের প্রতিদ্বন্দ্বিতা মন্ত্রী, এমপি সবাই বসবাস করেন। মাননীয় স্পিকার, আমি যে কথাটি বলতে চাই, আমার এই নির্বাচন এলাকায় পুরোটাই সিটি কর্পোরেশন, যে কারণে এর উন্নয়ন কর্মকাণ্ড, পূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হওয়ার আমার তেমন সুযোগ নেই। তারপরও সিটি কর্পোরেশন নির্বাচনের আগে যেটুকু সুযোগ পেয়েছি, এতে করে উন্নয়নের যে কর্মকাণ্ড আমরা চালিয়েছি, আমাদের অনেক অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দুটি বিষয় উল্লেখ করতে চাই আপনার মাধ্যমে। আমার নির্বাচন এলাকায় 611 একটা প্রকল্প, স্কুল এবং কলেজ, আমি একটা স্কুল পেয়েছি, একটা সরকারি স্কুল এবং একটা সরকারি কলেজ পেয়েছি ভাসানটেক। আমার নির্বাচন এলাকায় শত প্রতিকূলতার মধ্যে জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি, তার সময় থেকে শুরু হয়েছিল গুলশানের কালাচাঁদপুর স্কুল সরকারিকরণের বিষয়টি, নানা প্রতিকূলতার মধ্যে, বাধা বিপত্তির মধ্যে, এই শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে, মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রীর নির্দেশে কালাচাঁদপুর স্কুল সরকারিকরণ করা হয়েছে। আমি এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার নির্বাচন এলাকায় এই যে দামালকোট সহ যে সমস্ত এলাকা, মানিকদি, এখানে রাস্তাঘাটের উন্নয়ন দরকার, এখানকার সিটি কর্পোরেশন এদিকে মনোযোগী খুব একটা নয়। আমি জানি না
ভিন্ন একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য হওয়ার কারণে নাকি তিনি আমার দিকে একটু মনোযোগী হতে চান না। মেয়রকে বারবার ফোন করার পরও তিনি ফোন আমার যে ডিও সেগুলো কার্যকর ব্যবস্থা নেন না, ফোন না হয় তিনি ব্যস্ততার কারণে ধরতে পারেন নাই, কখনো কখনো তিনি ব্যস্ত থাকেন মিডিয়ার সাথে, কখনো ব্যস্ত থাকেন মিটিংয়ে, তার ব্যস্ততার কোনো শেষ নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেই সমস্ত এলাকার উন্নয়নের জন্য আপনার কাছে দাবি জানালাম সেই সমস্ত এলাকায় যেন উন্নয়নের ছোঁয়া লাগে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আরেকটি কথা বলি, আমার নির্বাচন এলাকার আইন শৃঙ্খলা কমিটি, এইসব কমিটিতে সব নির্বাচন এলাকায় আইন শৃঙ্খলা কমিটি উপদেষ্টা কমিটিতে সংসদ সদস্যরা থাকেন। গুলশান ঢাকা ১৭ নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা কমিটিতে আমার কোনো নাম ঠিকানা নাই। ওসি সাহেবদের জিজ্ঞেস করলে, ডিসি সাহেবদের জিজ্ঞেস করলে বলেন আগে এসএস সাহেব ছিলেন এখন আপনি হবেন, কিন্তু দেখা যায় সেখানে আরেকটি এলাকার সংসদ সদস্য কোঅর্ডিনেটর হন এবং তিনি আইন শৃঙ্খলা কমিটির প্রধান হন। এই সমস্ত বৈষম্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর আপনি দৃষ্টি দেওয়া উচিত, এই বৈষম্য দূরীভূত করা দরকার। এই বৈষম্য হলে একজন সংসদ সদস্যের অধিকার ক্ষুণ্ণ হয়। মাননীয় স্পিকার, আপনাকে আপনার মাধ্যমে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, একটি কথা বলবো, বাংলাদেশে খালেদা জিয়া তারেক রহমান সম্পর্কে একটি কথা না বললে নয়, এটা বলেই আপনার কাছ থেকে তার আগে আমি কিছু সময় চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি, একজন দলীয় প্রধান হিসেবে এবং একজন সংসদ সদস্য। মাননীয় সদস্য, আপনি দু মিনিটে শেষ করুন। বেগম খালেদা জিয়া অত্যন্ত অকৃতজ্ঞ, তিনি বঙ্গবন্ধুকে কৃতজ্ঞতা দেখাতে পারেন নাই, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তিনি তার স্বামীর প্রতি তার যে কর্তব্য ছিল সেটা তিনি সম্পাদন করেন নাই। তিনি জিয়া হত্যার বেনিফিশিয়ারি, তার সন্তান তারেক রহমান জিয়া হত্যার বেনিফিশিয়ারি, কিন্তু জিয়া হত্যার বিচারের জন্য তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। বঙ্গবন্ধু কন্যার সাথে তার এখানেই পার্থক্য, বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, জেল হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, এইসব বিষয়গুলি মাননীয় স্পিকার আজকে আমাদেরকে বলতেই হবে। আমি সেই জন্যই বলি বেগম জিয়া কিছুই করতে পারবেন না, স্বামীর বিচার যিনি করতে পারেন নাই, তার সন্তান তারেক রহমান বলে কি হাওয়া ভবনে বসে বলে আমি তারেক জিয়া হিসেবে পরিচিত হতে চাই না, আমি তারেক রহমান হিসেবে পরিচিত হতে চাই। মাননীয় স্পিকার দেখেন কত আহম্মক এবং কত বড় রকমের একটা মানুষ নিজের পিতাকে পরিচয় দিতে চায় না, সেই সমস্ত লোককে দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা কখনো কোনো কিছু আশা করতে পারি না। সেজন্যই আজকে তারা জনগণের মঞ্চ থেকে অনেক দূরে, জনগণের সাহায্য থেকে তারা অনেক দূরে। আমি আমার বক্তব্য শেষ করার আগে একটি কথাই বলি, মাননীয় স্পিকার, আপনি এই সংসদের অভিভাবক, আমার কিছু কথা, আমার নির্বাচন এলাকায় স্বাস্থ্যমন্ত্রী কিছু পদক্ষেপ নিয়েছেন এবং কিছু হাসপাতালেরও তিনি অন্য একটি সংসদীয় এলাকার সংসদ সদস্যকে সভাপতি করেছেন, এই সমস্ত নিয়মগুলো হচ্ছে। আপনি অভিভাবক হিসেবে আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করলাম, আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য সকল সদস্য যারা আমার বক্তব্য শুনেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, দেশবাসীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আমার নির্বাচন এলাকার মানুষ তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।